আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং জাকার্তা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি বর্তমানে আছি ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, ফাইনালি এসে পৌঁছালাম। দেখেন, এটা দেখে মনে হচ্ছে না একটা বাংলো, এটা কি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল, কিন্তু এটা আপনার হলো যে এয়ারপোর্ট, আমার মনে হচ্ছে না, মনে হইতেছে যে একটা বাংলো। এখানে দেখেন রিসোর্টের টাইপের আর কি। যাই হোক, এয়ারপোর্টের ভিতরে ঢুকতেছি। দীর্ঘ কত ঘন্টা জার্নি করছি, কালকে রাত 12টায় মানে আমার বিমানে উঠা, দেন আজকে সকাল লোকাল টাইম 12, এই লোকাল টাইম সম্ভবত 11টা বাজে, হ্যাঁ 11টায় এসে পৌঁছলাম আমি। এখন থেকে আমার যাত্রা শুরু ইন্দোনেশিয়ার। একটু ক্লান্ত হয়ে গেছি, বিকজ লম্বা হাইটা আসা লাগছে, আমাদের কোনো শাটল বাস দেয় নাই এই এয়ারপোর্টে। ক্যামেরা ট্যামেরা অনেকগুলো, আই থিঙ্ক ওখানে গেলে ভিডিও বানানো যাবে না, সিকিউরিটি ক্যামেরা আমাদের সবাইকে কিন্তু দেখতেছে। ওয়াও, ফেস রিকগনাইজেশন সব এখানে হচ্ছে। এখানে ক্যামেরা লাগানো, আমার ছবি অলরেডি ক্যাপচার হয়ে গেছে, সেটা ওইদিকে। ওয়াও, এই টাইপের এয়ারপোর্ট আমি ফার্স্ট টাইম দেখলাম, দেখতেছেন আশ্চর্য বিষয় না? ভিতরে প্রজাপতি খেলা করতেছে, এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখছে, জিনিসটা আসলে অনেক সুন্দর। হাই রেজলিউশন ক্যামেরা, ওখানে ভিসা অন অ্যারাইভালের জন্য বাঙালিদের আগে ছিল, আমরা এতটুকু ভালো, এত সভ্য যে আমাদের ভিসা এখন অন অ্যারাইভাল হয় না। তাও ওকে, ডু ইউ নিড এনি হেল্প? ও ওকে বন্ধুরা, আই হোপ এখানে আমাদের কোনো ইনফরমেশন ফিল আপ করতে হবে, যতটুকু সম্ভাবনা লাগতেছে আমার কাছে। ভিসা এক্সটেনশন, ভিসা তো আমাদের স্পিকার ভিসা আছে, দিস সাইড অর দিস সাইড সেম? ওকে থ্যাংক ইউ। কনফিউশনে পড়ে যাচ্ছি, কোনো শপিং মলে আসলাম নাকি নাকি রিসোর্টে আসলাম। এই হলো এয়ারপোর্ট বন্ধুরা। যাই হোক, আমি ইমিগ্রেশনে ঢুকবো এখন, ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।